আমরা জানি আমাদের ছয়জন গোস্বামী আছেন, শর গোস্বামী। এই ছয়জন গোস্বামী ছাড়াও আর একজন উপাধি পেয়েছেন গোস্বামী রূপে, তিনি হচ্ছেন ভক্তি বিনোদ ঠাকুর। ওনাকে সপ্তম গোস্বামী বলে আচার্যরা বলছেন। আজকে ওনারই শুভ আবির্ভাব তিথি। আজকে একটা সুযোগ আছে ওনার সম্বন্ধে আমরা জানা, গুণগান করার। এটা ওনার জীবনীটা অনেক বড়, তো আমার মনে হয় এই সকালবেলা শেষ হবে না, যতটুকু পারবো আর বাকিটা আমরা রাত্রিবেলা করার চেষ্টা করবো। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জনশলাকায় চক্ষুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকাস্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নি গৌরকত দামোদায় নগর গ্রাম তারিণী। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সতী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসত। সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন ভক্তি বিনোদ ঠাকুরের প্রণাম মন্ত্র। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। ছিল ভক্তি বিনোদ ঠাকুর কি যায়। আমরা গৌর পার্ষদ চরিতা বলে গ্রন্থে যেটা আমরা পেয়ে যাই, খুব অল্প জীবনে, খুঁটিনের তত বিচার থাকে না। তো আপনারা যদি, ইনারা হচ্ছেন ভগবানের চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, যদি পাঠ্যগুলো শুনতে চান তাহলে একটু সময় নিয়ে শোনার চেষ্টা করবেন। গৌড়ীয় বৈষ্ণব সাহিত্যে ভক্তি বিনোদ ঠাকুরের এক উল্লেখযোগ্য চরিত্র শ্রীমন মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের একজন খুব নিজজন ভক্তি বিনোদ ঠাকুর, শ্রী রূপানুগ ধারায় শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গের লুপ্ত প্রায় বাণীকে এই জগতে প্রচার করবার জন্য আবির্ভূত হয়েছিল। মানে মহাপ্রভু যে প্রচার করে গেছেন এটা লুপ্ত হয়ে গেছে, তখন তিনি এসে আবার সেটাকে পুনরায় উজ্জীবিত করে প্রচার করেছেন। যেরকম চৈতন্য মহাপ্রভু এসেছেন কি করেছেন, কৃষ্ণের যে ধাম বৃন্দাবন লুপ্ত হয়ে গেছিল, ভগবান নিজে এসে ভক্তরূপে এসে আবার সেই ধামটাকে উজ্জীবিত করেছেন স্বর গোস্বামীদের দ্বারা। তো মহাপ্রভু যাওয়ার পরে এই উনার প্রচার ড্যাম হয়ে গেছিল, কিভাবে, সহজিয়াদের দ্বারা। যে অপসঙ্গ আছে না, আউল বাউল নেড়া নেড়ি সাই দরবেশ, হ্যাঁ, এই যে 13টি অপসম্পদায় আছে, সেই অপসম্পদের দ্বারা এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। সত্যিকার জিনিসটা চাপা পড়ে, মানে নিজেদের মন গড়া চলছিল, এই ভক্তি বিনোদ ঠাকুর এসে সেটাকে আবার উজ্জীবিত করে নতুনভাবে ভগবান চৈতন্য মহাপ্রভুর প্রচার কার্যকে আবার তুলে ধরেছেন। তার দিব্য গুণ সমূহ অনেক আছে। তো কান্নকুঞ্জ কায়স্থ প্রবর শ্রী পুরুষোত্তম দত্তের সপ্তদশ পর্যায়ে শ্রী গোবিন্দ শরণ দত্ত দিল্লীশ্বরের কৃপায় গঙ্গা তটে ভূসম্পত্তি প্রাপ্ত হয়ে তথায় গোবিন্দপুর গ্রাম প্রত্যন করতেন।
ওই বংশেরই নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র রাজা কৃষ্ণানন্দ দত্ত। নিত্যানন্দ প্রভুর কৃপাপাত্র কৃষ্ণানন্দ দত্ত বংশের অষ্টম পর্যায়ে শ্রী রাজা বল্লভ দত্ত, ওদের বংশ পরম্পরা রাজা বল্লভ দত্ত, তারই পুত্র বিষয় বিরক্ত শ্রী আনন্দ দত্ত। হ্যাঁ, সে রাজা রাজবল্লভ দত্তের পুত্র হচ্ছে আনন্দ দত্ত। তিনি বিবাহ করেন নদিয়া জেলার বীরনগর গ্রামের প্রসিদ্ধ জমিদার ঈশ্বরচন্দ্র মোস্তফির কন্যা শ্রীমতী জগন্মোহিনী দেবীকে। শ্রীমতী জগন্মোহিনী দেবীর গর্ভে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর 1760 শতাব্দে বাংলা 1245 সালে 1833 খ্রিস্টাব্দে 18ই ভাদ্র রবিবার শুক্লা ত্রয়োদশী তে আবির্ভূত হন আজকের সেই দিন। তখন উনার পিতা শ্রী আনন্দ দত্ত পুত্রের নাম রাখেন তখন শ্রী কেদারনাথ দত্ত। ভক্তিবিনোদ ঠাকুরের প্রথম নাম কি ছিল? কেদারনাথ দত্ত। শ্রী কেদারনাথ দত্তের মাতামহ কি? শ্রী ঈশ্বর চন্দ্র মুস্তফির। তিনি ছিলেন জমিদার নদিয়া জেলায়, উনার মতো জমিদার আর কেউ ছিল না। তার সুবিশাল প্রাসাদে অতুল ঐশ্বর্যের মধ্যে বহু দাস দাসীর সেবা পরিচর্যা কেদারনাথের শৈশব বাল্যকাল এবং পৌগণ্ডকাল অতিবাহিত হয়। দাদুর ওখানে কি করতো ছোটবেলা, মানে অনেক সেবা সেবিকা সেবক সেবিকার মধ্যে দিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের ছোটবেলা, হ্যাঁ, বাল্যকাল শৈশবকাল বাল্যকাল এবং পৌগণ্ডকাল অতিবাহিত হয়। তো বীরনগরে তার মাতামহ স্থাপিত পাঠশালা, উনার মাতামহর দ্বারা, দাদু দাদু দাদুর দ্বারা একটা পাঠশালা তৈরি হয়, স্কুল। আর সেখানে 5 বছর বয়সে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন, প্রাইমারি স্কুল। তারপরে নদিয়ার মহারাজ কর্তৃক কৃষ্ণনগরে স্থাপিত ইংরেজি বিদ্যালয়, একটা ইংলিশ মিডিয়ামের বিদ্যালয় চালু হয়েছিল তখনকার দিনে। কিছুদিন অধ্যয়ন করার পর তার বড় ভাই কালক্রমে ব্যাধিতে আক্রমণ হয়ে মারা যান। তার ফলে তিনি বীরনগরে চলে আসেন, লেখাপড়া বন্ধ হয়ে যায়। 9 বছর বয়সে তিনি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। কে? ভক্তিবিনোদ ঠাকুর। ওনার বয়স যখন 9 বছর তখন তিনি জ্যোতিষবিদ্যা জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। অল্পকালের মধ্যে তিনি রামায়ণ মহাভারত প্রভৃতি বৈদিক শাস্ত্রসমূহ পাঠ করেন। শ্রী কেদারনাথ দত্তের বয়স যখন 11 মানে 11 বছর, তখন তার পিতা আনন্দ দত্ত দেহত্যাগ করে। তারপর মাতামহর প্রদত্ত ভূসম্পত্তি দেখাশোনার অভাবে হস্তান্তরিত হওয়ায় বালক কেদারনাথ তখন নানা রকম চিন্তার সম্মুখীন হলেও দক্ষতার সহিত তিনি সকল অতিক্রম করেন। বুঝা গেলেন ছোটবেলা থেকে কত স্ট্রাগল লাইফ। বড় ভাই মারা যায়, তারপরে উনার 11 বছর যখন বয়স তখন বাবা মারা যায়, কত কষ্ট জীবন। তারপরে কি হলো, উনার মাতা জগন্মোহিনী দেবীর চেষ্টায় তিনি 12 বছর বয়সে, হ্যাঁ, উনার ছেলের সঙ্গে কেদারনাথ দত্তের সঙ্গে রানাঘাট নিবাসী মধুসূদন মিত্র মহাশয়ের, হ্যাঁ দেখুন, 12 বছর বয়সে, হ্যাঁ, মধুসূদন মিত্র মহাশয়ের 5 বছরের একটা বালিকার সহিত তার বিয়ে হয়। বুঝা গেল কি? ভক্তিবিনোদ ঠাকুরের তখন 12 বছর বয়স আর বিয়ে দেয় 5 বছরের মেয়ের সঙ্গে। কি যন্ত্রণার বাবা, 11 বছর বাবা মারা যায়, 12 বছর বিয়ে দেয়, রানাঘাটের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়। বুঝা গেল? এখনকার দিনে আস্তে আস্তে ওই দিনটা ফিরে আসতেছে। 18 বছর আগে অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, দিনটা আবার সে পৌরাণিক দিন ফিরে আসতেছে।
কেদারনাথের মেসামশাই তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তার নাম হচ্ছেন শ্রী কাশীপ্রসাদ ঘোষ। কেদারনাথের মাতামহের মৃত্যুর পর কেদারনাথকে কলকাতায় হেদুয়াস্ত বাড়ি থেকে পাঠ অভ্যাসের জন্য আহ্বান করেন। তাহলে মেসামশাই উনাকে আবার পড়াশোনা করার জন্য আহ্বান করেন। জননী ও ভগিনীকে উলাই রেখে, ওনার ছোট বোন ছিলেন, উলাই রেখে, উলা মানে একটা জাগার নাম, তিনি কলকাতায় এসে হিন্দু দাতব্য শিক্ষাকেন্দ্রে বিদ্যাভ্যাস করেন, আবার লেখাপড়া শুরু করেন। ইংরেজি ভাষায় মানে খুব স্পেশাল হয়ে যান, উনি খুব ভালো আয়ত্ত করতে পারেন। ওই সময় এই সময় কলকাতায় তিনি অসুস্থ হলে, একবার তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি আবার বিনগরে ফিরে আসেন। বিনগরে এক ভবিষ্যৎ বক্তার পরামর্শে চিকিৎসা করে আবার তিনি সুস্থ হয়ে যান। তারপরে ওই যে উক্ত ভবিষ্যৎ বক্তা, মানে ভবিষ্যৎ বক্তা মানে কি, ইন ফিউচারে কি হবে জানতে পারেন, তিনি কেদারনাথ দত্তকে বলেছেন যে তিনি ভবিষ্যতে ভগবত তত্ত্বে বিশেষ অভিজ্ঞতা অভিজ্ঞান লাভ করবেন, মানে ভগবত তত্ত্ব বিষয়ে তিনি অনেক অভিজ্ঞ হবেন। কাকে? ওই ভবিষ্যৎ বক্তা বলেছেন, কাকে? ভক্তিবিনোদ ঠাকুরকে। আংশিকভাবে মহামারীতে বিনগর উলুগ্রাম শ্মশানে পরিণত হলে সেই দৃশ্য দেখে ঠাকুর মহাশয় পরবর্তীকালে অভিনব অমিত্রাক্ষর ছন্দে বিজন গ্রাম এবং সন্ন্যাসী নামে এক কাব্য রচনা করেন। মানে কি হয়েছিল, ওই বিনগর 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 বিচ্ছন্দ্রপুর বিনগর নদিয়া জেলার একটা জায়গা, তো সে বিনগরে একবার কি হয়েছে, মহামারী হয়েছিল। মহামারী হওয়াতে তখন পুরা গ্রামটা শ্মশানে পরিণত হয়েছে। তারপরে তিনি একটা, হ্যাঁ, খুব কষ্ট পেয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর, এরকম একটা মহামারীতে অনেক লোক মারা গেল, খুব কষ্ট পাওয়াতে তখন তিনি কি করলেন, বিজন গ্রাম ও সন্ন্যাসী নামে এক কাব্য রচনা করেছেন। তো মাইকেল মধুসূদন দত্ত অনেকদিন পরে এই ছন্দের অনুগমনে মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন, মানে ওটার অনুসরণ করে তিনি মেঘনাদ কাব্য রচনা করেছিলেন। মাইকেল মধুসূদন, আমরা অনেকে পড়েছি এটা, মেঘনাদ বধ কাব্য। তারপরে 1856 সালে কেদারনাথ দত্ত কলকাতায় হিন্দু কলেজের প্রথম শ্রেণীতে অধ্যয়ন আরম্ভ করেন, হিন্দু কলেজে। এই সময়ে তিনি ইংরেজি এবং বাংলা সংবাদপত্রে বিভিন্ন রকম প্রবন্ধ রচনা করতে শুরু করেন, নিজের হাতে প্রবন্ধ লেখেন। পার্লামেন্টের সভ্য প্রসিদ্ধ বক্তা টমসনের নিকট তিনি বাগ্মিতা শিক্ষা করেন। বাবা, এই সময় তিনি পরিয়েট নামক কাব্য রচনা করেছেন ইংরেজি ভাষায়। বিনগর মহামারীতে ধ্বংস হলে তিনি জননী ও পিতামহী কলকাতায় নিয়ে আসেন। তখন বিনগরে যখন চারিদিকে মহামারীতে যখন মারা যায় সবাই, তখন উনি কি করলেন, ওনার মাতা জননী জগন মোহিনী দেবীকে এবং পিতামহকে নিয়ে কলকাতায় তিনি চলে আসেন। যদিও ওই সময় মানে তার টাকা পয়সা তেমন ছিল না, অর্থভাব মধ্যে ছিল, খুব সংকটের মধ্যে ছিল, তথাপিও তিনি লেখাপড়া মানে বিদ্যা চর্চা সভা সমিতিতে যোগদান থেকে বাদ দেয়নি। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, দেখুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্গে তার সাক্ষাৎ হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পরম স্নেহ সম্পদ ছাত্র ছিলেন। তাই দেখুন কার সঙ্গে লিঙ্ক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্গে লিঙ্ক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের বোধোদয় পুস্তকে ঈশ্বর নিরাকার স্বরূপ এই প্রকার উক্তি পাঠ করে কেদারনাথ দত্ত একদিন বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞেস করলেন, মানে বিদ্যাসাগর মহাশয় একটা গ্রন্থ লিখেছিলেন, সেটার নাম হচ্ছে বোধোদয়, ওই পুস্তকের মধ্যে লেখা আছে কি, ঈশ্বর নিরাকার। আর এটা দেখার পরে তখন তিনি বিদ্যাসাগরকে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন, ঈশ্বরকে দেখে তিনি তার স্বরূপ নির্ণয় করেছেন কি না, মানে আপনি ঈশ্বরকে দেখে তার স্বরূপ নির্ণয় করেছেন কিনা।
বিদ্যাসাগর মহাশয় সরলভাবে ছাত্রের নিকট ঈশ্বর সম্বন্ধে স্বীয় অনভিজ্ঞতার কথা স্বীকার করেন। তখন ঈশ্বরচন্দ্র মহাশয় কেদারনাথ দত্তের কাছে, তার ছাত্রের কাছে, যে ঈশ্বর সম্বন্ধে আমার অত জ্ঞান নেই, এটা স্বীকার করেছেন। বুঝা গেল কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও ঈশ্বরচন্দ্র ঈশ্বর ঈশ্বর সম্বন্ধে তেমন জ্ঞান নেই, এটা স্বীকার করেছেন। তো এভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার কাছে, দেখুন উনি আজকে জেনেছেন বিদে ভগবান সম্বন্ধে, বা তার ভিতরে সেই স্বীকৃতি আছে বলে তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন তার শিক্ষককে। সে সাধারণ শিক্ষক নয়, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফেমাস, তাকেও প্রশ্ন করেছেন আপনি কি ঈশ্বর সম্বন্ধে বলছেন, তাকে দেখে বলেছেন না দেখে বলেছেন, আপনি নিজের নিজের অস্তিত্ব বিচার করুন। সে স্বীকার করেছেন। ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে অর্থ উপার্জনের সুবিধা থাকলেও তিনি ব্যবসায়ী মহলের নৈতিক দুর্বলতা লক্ষ্য করে তা দ্রুত অর্থ উপার্জনের হতে বিরত হলেন। মানে ব্যবসায়ীরা যেভাবে অর্থ ইনকাম করে, হ্যাঁ, সেরকম সুবিধা তার মধ্যে ছিল, কিন্তু ব্যবসায়ী মহলের যে নৈতিক কিছু দুর্বলতা আছে, তারা অনেক সময় সঠিক রাস্তা থেকে সরে যায়, তার জন্য তিনি সেই অর্থ উপার্জন থেকে নিজেকে সরে নিয়ে আসছেন। শিক্ষকতা শুক্ল ভিত্তিতে অর্থ উপার্জনকেই তিনি শ্রেয় বললেন। মানে তিনি যদি শিক্ষকতা করে, জ্ঞান বিতরণ করে, জ্ঞান দান করে, সেটার মাধ্যমে যা অর্থ আসবে সেটা কারেক্ট, এটা কোনো ঠকানো নয়। তারপর সিপাহী বিদ্রোহের অব্যাহতির পরে 1858 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত পিতামহ শ্রী রাজবল্লভ দত্তকে দর্শনের জন্য উড়িষ্যা অভিমুখে মাতা ও পত্নীকে নিয়ে অতি কষ্টে ছুটি গোবিন্দপুরে গমন করেন। হ্যাঁ, মানে রাজবল্লভ দত্তকে দর্শন করার জন্য তিনি উড়িষ্যা যান। উড়িষ্যায় কাকে নিয়ে গেলেন? মা এবং নিজের পত্নীকে নিয়ে সেখানে অতি কষ্টে ছুটে গেলেন গোবিন্দপুরে। তাদের দেখে পিতামহ রোদন করতে লাগলেন, পিতামহকে শ্রী রাজবল্লভ দত্ত। তখন কেদারনাথ দত্ত তার মা এবং পত্নীকে দেখে তখন কান্না করতে শুরু করলেন। তিনি অনেক বৃদ্ধ হয়েছিলেন, বয়স হয়ে গেছে ওনার, দিনের জপাদি করতেন, দিনের বেলা জপ করতেন, রাত্রিবেলা তিনি নিজের হাতে রান্না করতেন। এই সময়ে তিনি ছুটি গ্রামের নিকটস্থ কেন্দ্রাপাড়ার ইংরেজি বিদ্যালয়ে স্থাপন করে তথায় শিক্ষকের কাজে ব্রতী হন। একদিন তার পিতামহ রাজবল্লভ দত্ত দ্বিপ্রহর সময়ে বসে হরিনাম জপ করছেন। কে? রাজবল্লভ দত্ত হরিনাম জপ করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এভাবে হরিনাম জপ করছেন। ওই সময় ভোজন সমাপ্ত করে কেদারনাথ দত্ত, মানে ভক্তিবিনোদ ঠাকুর, তখন পিতামহর কাছে এসে বসলেন। পিতামহ শ্রী রাজবল্লভ দত্ত বলতে লাগলেন, কি বলছেন? আমার মৃত্যুর পর তোমরা আর এই দেশে থেকো না, 27 বছর বয়সে তোমার বড় চাকরি হবে। কি বলছেন? ভবিষ্যৎবাণী করছেন তার পিতামহ, যে তুমি আমার মৃত্যুর পর এখানে আর থেকো না, তোমরা 27 বছর পরে তোমার বড় একটা চাকরি হবে, আর আমি আশীর্বাদ করছি তুমি একজন বড় বৈষ্ণব হবে। আরে বল, নাতিকে আশীর্বাদ করছে ঠাকুরদা। হ্যাঁ, এই কথা বলা মাত্রই তার ব্রহ্মতালু ভেদ করে তার প্রাণ নির্গত হলো। এটা বলার পরে পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কি সুন্দর মুহূর্ত দেখুন, মানে লাস্ট ওয়ার্ড দিস, তুমি একজন বড় বৈষ্ণব হবে। কেদারনাথ দত্ত যথাশাস্ত্র বিধানে পিতামহের শ্রাদ্ধ তর্পণ সমাপ্ত করেছেন। এবার 1859 খ্রিস্টাব্দে প্রারম্ভে পিতামহের পরলোক গমন করলে কেদারনাথ দত্ত কেন্দ্রপাড়া হতে পুরুষোত্তম গমনে করেন। পুরুষোত্তম মানে কি? পুরীর উদ্দেশ্যে, পুরীতে চলে আসেন। পুরীতে শিক্ষকতা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কটক স্কুলে শিক্ষকের পদ লাভ করেন। মানে স্কুলে যে ইন্টারভিউ হয় না, যেমন আমাদের পশ্চিমবাংলায়, তো এখন তো অনেক পয়সা নিয়ে চাকরি দিচ্ছে না, তখন ওইরকম না, তারা পড়াশোনার ক্ষমতা বলে তারা চাকরি দেবেন। তো সেখানে তিনি ইন্টারভিউ দিয়ে পরীক্ষায় পাশ করেছেন এবং কটকের, কটক হচ্ছে তখনকার দিনে উড়িষ্যার রাজধানী, কটকে স্কুলে একটা চাকরি পেলেন তিনি। তারপর সেখান থেকে ক্রমশ ভদ্রক,
ও মেদিনীপুরের কয়েকটি হাই স্কুলের প্রধান শিক্ষকের পদ তিনি খুব পারদর্শিতার সহিত কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। এগুলি সব প্রধান শিক্ষকের যখন পদ পেয়েছিলেন তখন খুব যারা কর্তৃপক্ষ ছিলেন খুব ভালোবাসছিলেন তাকে। তিনি ভদ্রকের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োজিত হলেন। ভদ্রক এটা পুরী থেকে কাছে, কটক আর ভদ্রক কাছাকাছি, এখানে উড়িষ্যার অনেক কাছে, আমাদের মাধুরী মাতা যে আছে উনি জায়গাগুলো খুব পরিচিত। তারপরে তখন বেতন পেত কত শুনছেন? মাত্র 45 টাকা প্রধান শিক্ষকের বেতন, হরি বল 45, বেশি না। ভদ্রেকে থাকাকালীন ম্যাথ অব উড়িষ্যা, মঠ অব উড়িষ্যা, মঠ মানে উড়িষ্যার মঠ সমূহ নামে একটি ইংরেজি পুস্তিকা লিখে উড়িষ্যার মঠ সমূহের বৃত্তান্ত বর্ণনা করলেন। মানে উড়িষ্যায় যে এত মঠ আছে, মঠ মন্দির আছে, এগুলি বিশ্লেষণ করলেন উনি, একটা ছোট্ট একটা পুস্তিকা বের করেছেন। ভদ্রকে যখন ছিলেন তখন তার জ্যৈষ্ঠ পুত্র অন্নদা প্রসাদ মানে অচ্যুতানন্দ, নাম কি ছিল? অন্নদা প্রসাদ, তিনি জন্মগ্রহণ করেন ভদ্রকে থাকাকালীন। দেখুন 12 বছরের বিয়ে হয়েছে 5 বছরের কন্যার সঙ্গে, স্কুলের মাস্টারি করে এতদিন পরে তারপর তার সন্তান হয়েছে, বুঝা গেল? তারপর তিনি ওই বছরেই মেদিনীপুরে একটি ইংরেজি বিদ্যালয়ের শিক্ষকতার পদ পান। মেদিনীপুর, মেদিনীপুরে যারা থাকে না তারা খুব জ্ঞানী, বুদ্ধিমান, জ্ঞানী, সেখানে ভালো ভালো লোক যখন শিক্ষকতা করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র, পূর্ব হইতে কেদারনাথ দত্তের বৈষ্ণব ধর্মের প্রতি আকর্ষণ ছিল। হ্যাঁ, বৈষ্ণব ধর্মের প্রতি খুব একটা আকর্ষণ, চৈতন্য মহাপ্রভুর প্রতি। একদিন ওই স্কুলের এক পণ্ডিতের প্রসঙ্গক্রমে জানতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে জন্মগ্রহণ করে আপামরে কৃষ্ণ প্রেম প্রদান করেছিলেন। মানে এক পণ্ডিতের কাছ থেকে ওই স্কুলে চাকরি করা অবস্থায় মেদিনীপুরে তিনি জানতে পেরেছেন কি, যে মহাপ্রভু অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করেছিলেন। তৎকালীন সভ্য সমাজে ভক্তি ধর্মের কোনো অনুসন্ধান ছিল না, এবং বরং বৈষ্ণব ধর্মের নামে সভ্য সম্প্রদায় নাসিকা কুঞ্চন করতেন। তখন হতে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মতো মত ও বিবরণ জানবার জন্য বড় উদগ্রীব, মানে মহাপ্রভুর কি ভাবধারা এটা জানার জন্য উনার মন সবসময় ছটপট 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 করছে জানার জন্য। তারপর চৈতন্য চৈতন্যমিত গ্রন্থ তিনি ব্যবস্থা করেছেন, একটা কিনে নিয়েছেন, না না সরি, চৈতন্য চৈতন্যমিত গ্রন্থ তখন মুদ্রিত ছিল না বলে কোথাও পাওয়া যেত না, মানে উনি খুঁজছে চৈতন্য চৈতন্যমিত কেনার জন্য বা ব্যবস্থার জন্য খুঁজে পাচ্ছেন না। তখন বৈষ্ণব গ্রন্থ যেখানেই সেখানে পাওয়া যেত না, কি এখন তো ফোন করলে অনলাইন বললে বাড়িতে পৌঁছা যাচ্ছে, তখন এই গ্রন্থ পাওয়া যেত না। হ্যাঁ, তাই বহু অনুসন্ধানে ওই গ্রন্থখানি তখন সংগ্রহ করতে পারেন নাই, চৈতন্য চৈতন্য পাওয়া যায়নি। মেদিনীপুরে অবস্থানকালে কেদারনাথের প্রথমা পত্নী কঠিন রোগে মারা যায়। কি হলো? একটা কঠিন রোগে, যার সঙ্গে 5 বছরের বয়স মানে 12 বছর বয়সে বিয়ে হলো, সেই প্রথম পত্নী কঠিন একটা রোগে মারা যায়। তখন নবজাত শিশুর বয়স মাত্র 10 মাস। কার? অচ্যুতানন্দ মানে অন্নদা প্রসাদের বয়স তখন মাত্র 10 মাস। বৃদ্ধা জননীর সঙ্গে রয়েছেন, হ্যাঁ, জগনমোহন দেবী হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে তখন, ওনার সঙ্গে তার প্রথম সন্তান 10 মাসের সন্তান রয়েছে। তিনি দ্বিতীয়বার জগপুরে রায় মহাশয়ের দৌহিত্রা শ্রীমতী ভগবতীকে বিয়ে করেন, ভগবতী দেবীকে বিয়ে করেন দ্বিতীয় বিয়ে। তিনি তার পত্নী খুব সুশীলা, শান্ত ও যাবতীয় কার্যে সুনিপনা ছিলেন। এক সময় কেদারনাথ দত্ত শিক্ষা বিভাগ পরিত্যাগ করে, মানে মানে মাস্টারি ত্যাগ করেছেন, ত্যাগ করে 1861 খ্রিস্টাব্দে বর্ধমানে জজের নাজিরের পদ গ্রহণ করেন। জজ, জজ, জজের মানে কি কি বলে এটা, পেশকার বলে না আমাদের বাংলা, নাজির, নাজির, নাজিরের পদ গ্রহণ করেন। কিছুদিন পরে এই পদ ত্যাগ করে কালেক্টরি অফিসে কর্মগ্রহণ করেন।
ওইটাও ত্যাগ করেছেন, ত্যাগ করে আবার কালেক্টরের অফিসে চলে গেছেন। হ্যাঁ, তখন তিনি সেখানে একটি গ্রন্থ, ইংরেজিতে একটা গ্রন্থ রচনা করেছেন, কি আওয়ার ওয়ান্টস, আমরা কি চাই, আমাদের চাওয়া, আওয়ার ওয়ান্টস নামে একটি ইংরেজি পত্রিকা প্রণয়ন করেন। ওই এই সময় তিনি আইন পরীক্ষায় পাশ করেন, ল কমপ্লিট করেছেন। দেখুন, এদিকে চাকরি ছাড়ছে, ধরছে, ছাড়ছে, ধরছে, হ্যাঁ, এগুলো এক একটা পদ পাচ্ছে তিনি, আবার এদিকে ল পাশ করেছেন। কিছুদিন পরে চুয়াডাঙ্গায় কর্মকালে রানাঘাটে একখানি বাসভবন নির্মাণ করেন, রানাঘাটে একটি ঘর তৈরি করেন, রানাঘাট আমাদের। হ্যাঁ, 1866 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত ছাপড়া জেলার ডেপুটি রেজিস্ট্রার পদ পেলেন ছাপড়া জেলায়। এই সময় তিনি উর্দু ও ফার্সি ভাষায় অধিকার লাভ করেন। উর্দু ভাষা জানেন, ফার্সি ভাষা, ফরাসি ভাষা, হ্যাঁ, পারস্য ভাষা তিনি অবগত হয়ে গেলেন। দেখলেন কয়টা ভাষা জানেন, আর আমি এখানে কানাডা ভাষা শিখতে পারছি না, কবে শিখবো। তারপরে ছাপড়ায় অবস্থানকালে তিনি গোতনার গৌতম মুনির আশ্রমে দর্শন লাভ করেন। ওখানে একটা ছাপড়ার মধ্যে গৌতম মুনি আশ্রম ছিল, সে আশ্রমে দর্শন পেলেন, আর সেখানে গৌতম স্পিচ নামে নামক একটি বক্তৃতা প্রদান করেন, মানে গৌতম মুনির স্পিচ, গৌতম স্পিচ নামে একটা বক্তৃতা সেখানে দেন। তিনি যখন যেখানে যেতেন তথায় তিনি তীর্থ ভ্রমণে বের হয়ে পশ্চিম দেশীয় তীর্থ কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন দর্শন করেছিলেন। তিনি ভ্রমণ করে এগুলি দর্শন করা হয়েছে। ছাপড়া হতে ক্রমশ তিনি কৃষ্ণগঞ্জে পুনরায় পরিবর্তিত হলেন, মানে ট্রান্সফার হলেন। 1868 খ্রিস্টাব্দে বিচার ও শাসন বিভাগের ভার নিয়ে পূর্ণিয়া হতে দিনাজপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে নিয়োজিত হলেন। এবার কি হলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে গেল, কোথায়, পূর্ণিয়া হতে দিনাজপুর, এই রায়গঞ্জের পাশাপাশি একটা পূর্ণিয়া জায়গা আছে, আছে নাকি এখানে কেউ, আর দিনাজপুর, এখন দিনাজপুর দুই ভাগ করেছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, তো উত্তর দিনাজপুরের পাশে আছে পূর্ণিয়া বর্তমানে, তখন পুরাটাই ছিল দিনাজপুর। আর এবার ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ পেলেন। দিনাজপুরে অবস্থানকালে কেদারনাথ দত্ত মহাশয় কোন বন্ধুর সাহায্যে কলকাতা হতে চৈতন্য চরিতামৃত এবং শ্রীমদ ভাগবত গ্রন্থ তিনি প্রাপ্ত হলেন, পেয়ে গেল অনেকদিন পরে কলকাতা থেকে চৈতন্য চরিতামৃত আর ভাগবতম পাওয়া গেল। তারপর দিনাজপুরে সুপ্রসিদ্ধ শ্রী কমললোচন রায়ের সহযোগিতায় বৈষ্ণব ধর্ম অবলম্বী কতিপয় বিরক্ত বৈষ্ণবের এবং জাতি গোস্বামী তথায় গমনাগমন হয়েছিল। হ্যাঁ, সেখানে বিরক্ত বৈষ্ণবের এবং জাতি গোস্বামীর ছিল, সেখানে তিনি গিয়েছেন। কেদারনাথ দত্ত চৈতন্য চরিতামৃত গ্রন্থ প্রাপ্ত হয়ে ওই গ্রন্থ পুনঃ পুনঃ পাঠ করে গৌড়ীয় বৈষ্ণব ধর্মে আকৃষ্ট হলেন, মানে একবার নয়, বারবার বারবার এটা পাঠ করেছেন। আমরা তো গ্রন্থ একটা একবার পড়লে শেষ, আমার পড়া হয়ে গেছে বলে আলমারিতে বন্দি করে রাখি, নাকি না, পুরো পড়ার আগ বাদ দিন না, অর্ধেক পড়লে আমার হয়ে গেছে, রেখে দিলাম, আমার পরে দেখা যাবে। আর এনারা শ্রী চৈতন্য চৈতন্য কয়েকবার পড়ছে, পুনঃ পুনঃ পাঠ করলেন, পাঠ করে বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হলেন এবং চৈতন্য মহাপ্রভুর প্রতি অধিকতর, মানে শ্রদ্ধা তার বেড়ে গেল, আর বৈষ্ণব ধর্ম আলোচনায় বিশেষ মনোনিবেশ দিলেন, মানে এটা নিয়ে আলোচনা করতে লাগলেন, এবার প্রচার শুরু করলেন। তার স্বলিখিত নিজের জীবনীতে এক স্থানে আছে কি, নিজের যে নিজের জীবনী লিখে গেলেন নিজের হাতে, সেখানে এক জায়গায় লিখেছেন, এই সময় হইতে চৈতন্য মহাপ্রভু, এই সময় হইতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবে আমার ঈশ্বর বুদ্ধি জন্মে। ইনি তখন মহাপ্রভুকে, তিনি স্বয়ং ভগবান, এটা তিনি জানতে পারেন, মানে সেভাবে তিনি গ্রহণ করছেন। বৈষ্ণব ধর্মের প্রতি যে শ্রদ্ধা বীজ আমার হৃদয়ে পতিত হচ্ছিল তাহা সময় পাইয়া অঙ্কুরিত হলো, মানে ঠিক সময় মতো সেটা অঙ্কুরিত হয়েছে।
আমি দিন রাত্র কৃষ্ণ তত্ত্ব শাস্ত্র পড়িতে ভালোবাসি, মানে রাত্রে ঘুমাতেন না, দিনের বেলা রাত্রি বেলা দিনের বেলা কাজ করবো, ম্যাজিস্ট্রেট মানে কি অনেক কষ্ট, একটু সময় পেতেন না, তার মধ্যে থেকেও তিনি রাত্রে ঘুমাতেন না, শাস্ত্র অধ্যয়ন করতেন। দেখুন তারা কত কষ্ট করছে, আজকে আমরা এত শাস্ত্র পাচ্ছি এগুলো এমনি না, এত কীর্তন পাচ্ছি এমনি না, ভক্তিবৃন্দ ঠাকুর কত কীর্তন, কত পদ লিখেছেন উনি। পূর্বে কেদারনাথ দত্ত মহাশয় শ্রীকৃষ্ণের লীলাকে হেয় মনে করতেন, মানে ভগবান কৃষ্ণ লীলাটাকে পাত্তাই দিতেন না, হেয় ওই ফালতু সব নাটক এতগুলো মেয়ে নিয়ে নাচ করে নাকি, মানে কৃষ্ণ লীলাকে কোন রকম পাত্তা দিতেন না। কিন্তু যখন দেখলেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব এই লীলা মা একমাত্র অবলম্বন করেছেন, মানে মহাপ্রভু সেই লীলাগুলাকে খুব গ্রহণ করেছেন। হ্যাঁ, তখন তিনি চৈতন্য মহাপ্রভুর চরণে শরণ গ্রহণ করলেন, শ্রী চৈতন্যদেবের কৃপাপূর্বক তার হৃদয়ে যথার্থ তত্ত্ব স্ফূর্ত হলো, যে কৃষ্ণ তত্ত্ব গৌর তত্ত্ব এগুলো বৈষ্ণব শাস্ত্র তত্ত্বগুলো তার হৃদয়ে আস্তে আস্তে চলে আসলেন। সেই সময় হতে তিনি শ্রী শ্রী রাধা কৃষ্ণে ও শ্রী চৈতন্যদেবের প্রতি ভক্তি উৎপন্ন হলো। তারপর এই সময়ে শ্রী চৈতন্য গীতা সচ্চিদানন্দ প্রেমালঙ্কার নাম দিয়ে প্রকাশিত করেন, শ্রী চৈতন্য গীতা তার নাম দিয়েছেন সচ্চিদানন্দ প্রেমালঙ্কার, এটা দিয়ে তিনি সেটা প্রকাশ করেছেন। তিনি দিনাজপুর স্থিত হিন্দু সভায় ভাগবত স্পিচ নামে একটি ইংরেজি বক্তৃতা প্রদান প্রবন্ধ পাঠ করেছেন। কোথায়? হিন্দু সভায়, দিনাজপুরে হিন্দুদের যে সভায় হয় সেখানে গিয়ে ভাগবত স্পিচ নামক একটি ইংরেজি বক্তৃতা বক্তব্য সেখানে দিয়েছেন। দিনাজপুরে থাকাকালীন তিনি শ্রীকান্তজিও মন্দির এবং আত্রেয় নদী দর্শন করেন, ওখানে একটা আত্রেয় নদী আছে এখন শুকিয়ে গেছে মনে হয়, জানি না আমি শুনেছিলাম। তারপর 1868 খ্রিস্টাব্দে কেদারনাথ দত্ত দিনাজপুর হতে চম্পারণ এবং তথা হতে পুরুষোত্তম ক্ষেত্রে পরিবর্তিত হয়, মানে তখন তিনি পুরীতে ট্রান্সফার হয়ে চলে আসেন 1868 খ্রিস্টাব্দে। এই সময় তার দ্বিতীয় পুত্র রাধিকা প্রসাদ জন্মগ্রহণ করেন, প্রথমটার নাম কি অন্নদা প্রসাদ, দ্বিতীয় পুত্র রাধিকা প্রসাদের জন্ম হয় দ্বিতীয় পত্নীর গর্ভে, প্রথম পত্নী মারা গেলেন 10 মাসের সন্তানকে রেখে, দ্বিতীয় পত্নীর গর্ভে রাধিকা প্রসাদ জন্মগ্রহণ করেন। দিনাজপুর হতে বদলে হয়ে পুরীতে এসে তার বড়দারে মণ্ডলে একটা ভাড়া, একটা কোটা ভাড়া থাকেন, কোটা ভাড়া করে থাকেন, কোটা মানে ঘর, ছোট ঘর ভাড়া করে থাকেন। কোথায়? বড়দান্ডা। বড়দান্ডা মানে কি? এই যে মন্দিরের সামনে যে বড় রাস্তাটা আছে বড়দান্ডা বলা হয়, যেটা দিয়ে যে রাস্তা দিয়ে রথ যায় কোথায়, মাসির বাড়ি, হ্যাঁ গুন্ডিচা মন্দিরে যায়, সেই রাস্তাটাকে বড়দান্ডা বলা হয়। বড়দান্ডার মধ্যে কি করছেন? সেখানে একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকছেন। এই শখ হয় কেদারনাথ দত্ত প্রতিদিন, মানে স্পেলিং ভুল আছে, এই সময় কেদারনাথ দত্ত প্রতিদিন জগন্নাথের দর্শন করতে যেতেন আর মহাপ্রভুর লীলাস্থলী সমূহ দর্শন করতেন। শ্রী জগন্নাথ দেবের দর্শনকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবসমূহ তার হৃদয়ে অন্তঃস্থলে প্রবেশ করে, মানে যখন জগন্নাথ দর্শন করতেন তখন মহাপ্রভু কি ভাবে দর্শন করতেন জগন্নাথকে, সেই ভাবটা তার হৃদয়ে অন্তঃস্থলে প্রবেশ করে তাকে অপ্রাকৃত সুখ সাগরে নিমগ্ন করছে। হ্যাঁ, এই সময় উড়িষ্যার কমিশনার ছিলেন রেভেন্ডা সাহেব, উড়িষ্যার কমিশনার রেভেন্ডা সাহেব, তিনি কেদারনাথ দত্ত মহাশয়কে খুব স্নেহ করতেন। আর ওই সময় উড়িষ্যার অতিবরী সম্প্রদায় বিষ্কিষণ বিশ্বক্ষেন নামক এক খণ্ডায়েত বংশীয় ব্যক্তি কিছু যোগবল সঞ্চয় করে অতিবরী দলের কতিপয় কল্পিত পুস্তকের প্রমাণ দেখিয়ে আপনা নিজেকে মহাবিষ্ণু বলে প্রচার করতে লাগলো, বুঝা গেল? যখন অন্ধ্রটা তখন কমিশনার ছিল তখন, আর তিনি তখন পুরীতে ট্রান্সফার হয়েছেন ডিপুটি ম্যাজিস্ট্রেট হয়ে, তখন সেখানে একজন ওই হ্যাঁ অতিবরী সম্প্রদায়ের বিষ্কিষণ, হ্যাঁ তিনি কিছু কল্পিত শাস্ত্র পুস্তকের প্রমাণ দেখিয়ে নিজেকে মহাবিষ্ণু বলে প্রচার করছে, যোগী যোগ বল দেখে। ভুবনেশ্বরের নিকটে একটি বনের মধ্যে
হ্যাঁ, বনের প্রান্তে দলবল নিয়ে তিনি সেই ব্যক্তি এখানে একটি মন্দির স্থাপন করেছেন। কে? বিষ্কৃষ্ণ নিজেকে মহাবিষ্ণুর অবতার বলে জাহির করছেন। উড়িষ্যার বিভিন্ন স্থানে তিনি ঘোষণা করলেন যে 14ই চৈত্র পৃথিবীকে ম্লেচ্ছগণের হস্তে থেকে উদ্ধার করে চতুর্ভুজ মূর্তি দেখাবে এবং ধর্ম সংস্থাপন করবে। কি বোঝা গেল কি বলছে? সে ঘোষণা করেছে উড়িষ্যার বিভিন্ন জায়গায় যে 14ই চৈত্র পৃথিবীকে ম্লেচ্ছগণের হস্ত থেকে উদ্ধার করবে, করে চতুর্ভুজ মূর্তি দেখাবে, তিনি তার নিজের চতুর্ভুজ রূপ দেখাবে এবং ধর্ম সংস্থাপন করবে। মানে তিনি যে মহাবিষ্ণু সেটা প্রমাণ করবেন। বিশ্বক্ষণের প্রচার তালিকা কি লেখা আছে? বনেরে বনরে আছি বিশ্বক্ষণ, গুপ্তরে অচিচ অচিন জানয়ান, 14 মিনরে আরম্ভিরণ, চতুর্ভুজ হয়ে নাসিব ম্লেচ্ছগণ। মানে ওই কথাটাকে এখানে শ্লোক আকারে দিয়েছে যে তিনি 14 চৈত্র দিন নিজেকে মহাবিষ্ণু রূপ দর্শন দেবেন সবাইকে, তিনি স্বয়ং ভগবান। তিনি সঙ্গে সঙ্গে যোগবল প্রকাশ করে আবার অনেকের, বহু লোকের কঠিন কঠিন রোগ ব্যাধি নিরাময় করতে পারতেন। নানা প্রকার অসাধ্য সাধন ও বিভূতি যোগ বিভূতি দেখাতে লাগলো। মানে অনেক রকম, মানে যোগীরা কি করে, বেলকেবাজি দেখাতে পারে না, অলৌকিক কিছু দেখাতে পারে না, দেখাতে লাগলো। এবার পূর্ণিমা তিথির নিশাকালে রাত্রিবেলা সে রাসলীলা করবে বলে পল্লীর রমণীগণকে নিকট সংবাদ পাঠালো। কি বলছেন? পূর্ণিমা দিন রাত্রিবেলা, মানে ওখানকার যে নিকটবস্থ পল্লী আছে সেখানকার মেয়েদেরকে, কন্যাদেরকে আহ্বান করেছেন, হ্যাঁ, সংবাদ পাঠিয়ে যে আমি রাসলীলা করবো, তোমরা চলে আসো। বুঝা গেল? ভৃঙ্গার কুলের চৌধুরী মহিলাদের প্রতি তার দৌরত্বের প্রকাশিত হলে তথাকার পুরুষগণ উড়িষ্যার তদানীন্তন কমিশনার রেভেন্স সাহেব কেদারনাথকে এই বিষয়ে মীমাংসা করবার সুযোগ্য পাত্র জেনে তার উপর বিচারের ভার দিলেন। হরিবোল, কি বলেন বুঝতে পেরেছেন? মানে ওখানে ভৃঙ্গার খুলের একটা চৌধুরী বংশ আছে, সেখানকার মহিলাদের উপর মানে বেশি সে অত্যাচার শুরু করছে, তাদেরকে নিয়ে চলে গেছে। তো সেটা ওখানকার পুরুষরা কি করেছেন, হ্যাঁ, এই বিষ্কৃষ্ণ যে মহাবিষ্ণুর অবতার বলছেন তার বিরুদ্ধে কমিশনার কাছে গেছেন। তো কমিশনার কি করেছেন, কেদারনাথ দত্তকে, ভক্তিবিনোদ ঠাকুরকে উপযুক্ত পাত্র বিবেচনা করে তাকে এটার সমাধানের ভার দিলেন, এটা ব্যবস্থা করুন, বিচারের ভার দিলেন। তখন কেদারনাথ দত্ত, মানে ভক্তিবিনোদ ঠাকুর, রাত্রিবেলা সেই জঙ্গলে গিয়ে বিশ্বক্ষণের সঙ্গে আলাপ করেন, কথা বলেন সেই যোগীর সঙ্গে রাত্রিবেলা জঙ্গলের মধ্যে। বিষ্কৃষ্ণ সে নিজেকে জ্বলন্ত, মানে জীবন্ত মহাবিষ্ণু ও শ্রী জগন্নাথ দেবের, জগন্নাথ দেবকে অচেতন কাঠ বলে জানালেন। মানে জগন্নাথ দেব এখানে একটা কাঠের টুকরা, এটা ভগবান নাকি? সেভাবে জানাইছে কাকে? ভক্তিবিনোদ ঠাকুরের কাছে। আমি হচ্ছে জ্বলন্ত জীবন্ত মহাবিষ্ণু, এই যে একটা কাঠের টুকরা এটাকে কেন সবাই দর্শন করছে? এভাবে জগন্নাথের নিন্দা করলেন এবং নিজেকে মহাবিষ্ণু বলে জাহির করতে লাগলেন এবং কেদারনাথকে নানা প্রকার তোষামোদ বাক্য বললেন। তো বিষ্কৃষ্ণ ধীর প্রতিজ্ঞ যে ইংরেজ রাজ সে ধ্বংস করবেই, মানে ইংরেজদের ধ্বংস করবে। পিছন থেকে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট সাহেব সব কথা শুনলেন। কি? কেদারনাথ দত্তের সঙ্গে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট সাহেব গেছিলেন, সব কথা শুনছেন। পরদিন অনেক সৈন্য দ্বারা কেদারনাথ ওই যোগীকে গ্রেপ্তার করে পুরীতে নিয়ে আসেন। পরের দিন কি করলেন? ওই যোগীকে ভক্তিবিনোদ ঠাকুর গ্রেপ্তার করে নিয়ে আসেন কেদারনাথ দত্ত। শ্রী কেদারনাথ দত্ত ওই মায়াবাদী যোগীর সম্বন্ধে সাধারণের অভিমত প্রকৃত তত্ত্ব অনুসন্ধান করবার জন্য উড়িষ্যার বিভিন্ন পল্লী পল্লী মানে গ্রামের মধ্যে, হ্যাঁ, পল্লী পল্লী তিনি কি করলেন, গেলেন বিভিন্ন পারিপার্শ্বিক স্থান সমূহে পরিভ্রমণ করলেন। পুরীতে বিচারকালে বিষ্কৃষ্ণ কেদারনাথ দত্তকে অনেক প্রকার ভয় প্রদর্শন করলেন। কি? ভক্তিবিনোদ ঠাকুরকে ভয় দেখিয়েছেন, এমনকি যোগ বলে তার দৈহিক এবং পারিবারিক অসুখ সংগঠন করবার চেষ্টা করেছিল। কার? কেদারনাথ দত্তকে, মানে কি ভক্তিবিনোদ ঠাকুরকে এবং উনার পত্নীদের সন্তানদেরকে অসুস্থ করে দিবে যোগ বলে, কঠিন অসুখ তাদের মধ্যে দিয়ে আসবে, সেরকম চেষ্টা করেছেন। তারপর তিনি এক
অগ্রাহ্য করে, মানে তিনি ওই সকল অগ্রাহ্য করে বিষ কিষাণকে 1.5 বছর কারাদণ্ডের আদেশ দিলেন ম্যাজিস্ট্রেট। তো মানে ওর ভয়ে ভয় না পেয়ে তখন তিনি কি করলেন, 1.5 বছর কারাদণ্ড তাকে শাস্তি দিলেন। তো বিষ কিষাণ 21 দিন পর্যন্ত জলবিন্দু গ্রহণ না করায় মেদিনীপুরের জেলে প্রাণ ত্যাগ করলো। কি করলেন, মেদিনীপুর জেলে তখন প্রাণ ত্যাগ করেছেন। 21 দিন কোন জল গ্রহণ করেনি। ঝাঁসপুরে এক ব্যক্তি নিজেকে ব্রহ্মার অবতার এবং ক্ষুদ্রায় এক ব্যক্তি নিজেকে বলদেবের অবতার বলে ঘোষণা করেছিলেন। বুঝে গেলে, ঝাঁসপুর নিজেকে ব্রহ্মার অবতার এবং ক্ষুদ্রায় একটা ব্যক্তি, খুর্দা, খুর্দা স্টেশন আছে তো খুর্দার মধ্যে, সে এক ব্যক্তি তাকে নিজেকে বলদেবের অবতার বলে জাহির করেছেন। তখন তিনি কি করলেন, এদেরকে ওই বিষ কিষাণের মতো নিয়ে এসে দিল শেষ করে, জেলে দিয়ে শাস্তি দিল। তো পুরুষোত্তম ক্ষেত্রে মানে পুরীতে থাকাকালীন কেদারনাথ দত্ত উৎকল পণ্ডিত শ্রী গোপীনাথ মিশ্রের নিকট শ্রীমদ ভাগবত গ্রন্থ আলোচনা করতেন। গোপীনাথ মিশ্র খুব ফেমাস, তারই সাহায্যে পুরী রাজ্যের গ্রন্থাগার হতে বহু অর্থ ব্যয়ে শ্রীজীব গোস্বামী রচিত শতসন্দর্ভ গ্রন্থ সংগ্রহপূর্বক স্বহস্তে বঙ্গাক্ষরে মানে বাংলায় অনুলিপি করে অধ্যয়ন করেন। জীব গোস্বামীর শত সন্দর্ভ খুব ফেমাস গ্রন্থ। হ্যাঁ, শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ এই সময় পাঠ করেন। অনন্তর শ্রী বলদেব বিদ্যাভূষণ রচিত শ্রী গোবিন্দ ভাষ্য, সিদ্ধান্ত রত্ন প্রমেয় রত্নাবলী এবং অন্যান্য গ্রন্থের কতিপয় প্রতিলিপি সংগ্রহ করে তিনি অধ্যয়ন করেন। এভাবে তিনি সব গ্রন্থগুলো অধ্যয়ন করেন। তারপরে শ্রী নরহরি চক্রবর্তী শ্রী ভক্তি রত্নাকর তিনি সংগ্রহ করেন। তারপর পুরীতে রায় রামানন্দ রায়ের ভজনস্থলী শ্রী জগন্নাথ বল্লভ উদ্যানে কেদারনাথ দত্ত ওই সময় ভগবত সংসদ, মানে একটা ভগবত সংসদ, একটা ভগবত গোষ্ঠী পরিচালনার জন্য প্রতিষ্ঠা করেন। হরিকথা আলোচনার সুযোগ করেন, মানে ওখানে হরিকথা আলোচনা হবে। ভগবত সংসদ মানে কি, হরিকথা আলোচনা হবে। তখন এখানে তৎকালে শ্রীক্ষেত্রস্থ হরিপরায়ণ পণ্ডিতগণ মহাত্মাগণ তথা বৈষ্ণব মাত্রেই সেখানে যোগদান করতেন, সব চলে আসতেন, পণ্ডিত মহান্তগণ বৈষ্ণবগণ সবাই এখানে চলে আসেন। কেবল সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি মহাশয় কেদারনাথ দত্তের সাথে মিশতেন না। রঘুনাথ দাস বাবাজি কেদারনাথ দত্তের সঙ্গে মিশতেন না, কারণ তার গলায় তুলসীমালা এবং দ্বাদশ অঙ্গে তিলক না থাকায় এবং সম্প্রদায়ের পরিচয়ের অভাবে রঘুনাথ দাস জি আসতেন না। তখন কেদারনাথ দত্ত তো ম্যাজিস্ট্রেট ছিলেন, তার কপালে তিলক আর কন্ঠিমালা নেই, দাদার সঙ্গে তিলক নেই, এই জন্য বাবাজি কেদারনাথ দত্ত মানে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে আসতেন না। কিন্তু তিনি কয়েক দিনের মধ্যে একটি কঠিন ব্যাধিতে আক্রান্ত হন। শ্রী জগন্নাথ দেব বাবাজিকে স্বপ্ন প্রদান করেন যে কেদারনাথ দত্তের নিকট তিনি অপরাধী হলেন। দোষ দেখেছে কার, কেদারনাথ দত্তের কপালে তিলক আর কণ্ঠী মালা নেই, দাদার সঙ্গে তিলক নেই, এই জন্য তার সঙ্গে মিশতে না, তাকে হেও মনে করছেন, বৈষ্ণবকে মানে মুখে কিছু বলেননি, অবজ্ঞা করছেন, তার জন্য সে একটা কঠিন রোগে আক্রান্ত হন। জগন্নাথ দেব তখন সেই জগন্নাথ দাস ওই বাবাজিকে রঘুনাথ দাস বাবাজিকে তখন স্বপ্ন দেখায় যে তুমি কেদারনাথ দত্তের নিকট অপরাধী হয়েছে, কে স্বয়ং জগন্নাথ স্বপ্ন দেখা, তিনি ক্ষমা করলে এই ব্যাধির কবল থেকে মুক্ত হতে পারবে। তারপর একদিন সে রঘুনাথ দাস বাবাজি কেদারনাথের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, আপনার তিলক মালা না দেখে আমি আপনাকে অবজ্ঞা করেছি, আমাকে ক্ষমা করুন। দেখুন ক্ষমা চাওয়ার স্টাইল কি, যে আমি কি দোষ করেছি, কি আপনাকে নিয়ে খারাপ চিন্তা করছি সেটা বলতে হবে। সে রঘুনাথ দাস বাবাজি কেদারনাথ দত্ত মানে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে গিয়ে খুলে বলেছেন যে আমি আপনার কপালে তিলক মালা না দেখে আপনাকে আমি অবজ্ঞা করেছি, আমাকে ক্ষমা করুন। কেদারনাথ দত্ত বলেন, বাবাজি মহাশয় আমার কি দোষ, তিলক মালা দীক্ষাগুরু দিয়ে থাকেন,
কি ভক্তিবিনোদ ঠাকুর তখন বলছেন, দেখুন আমার কি দোষ, তিলকমালা তো দীক্ষা গুরু দিবেন, শ্রীমান মহাপ্রভু এখনো দীক্ষা গুরু মিলিয়ে দেননি আমাকে, আমি কার কাছে দীক্ষা নেবো, আমি এখন দীক্ষা গুরু পাইনি, এই জন্য আমার কপালে তিলক মালা উঠেনি, মহাপ্রভু আমাকে যেদিন ব্যবস্থা করবে সেদিন আমি ব্যবস্থা করব, কেবল মালা সাহায্যে হরিনাম জপ করি আমি, কি ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শুধু আমি মালা দিয়ে জপ করি। এই অবস্থায় নিজের মন মতো তিলক মালা নেওয়া কি ভালো হবে? শ্রী রঘুনাথ দাস বাবাজি সব বুঝতে পেরে কেদারনাথকে খুব প্রশংসা করলেন। এই সময় শ্রী স্বরূপ দাস বাবাজি নামে একজন নির্মৎসর মহাপুরুষ শ্রীক্ষেত্রধামে সমুদ্রের তীরে সাতাসনে ভজন করতেন। স্বরূপ দাস বাবাজি হ্যাঁ ওখানে নিষ্কিঞ্চন ভাবে, কোনো মৎসর্য শূন্য হয়ে নির্মৎসর সেই মহাপুরুষ শ্রীক্ষেত্রধামে সমুদ্রের তীরে তিনি সেখানে ভজন করতেন। কেদারনাথ প্রায় সময় তার দর্শন করতে যেতেন, বাবাজি মহারাজ তাকে অন্তরের সহিত ভালোবাসতেন এবং নিরন্তর কৃষ্ণ ভজন করার জন্য উপদেশ প্রদান করতেন সে ম্যাজিস্ট্রেট কেদারনাথ দত্তকে। হ্যাঁ শ্রী জগন্নাথের উপযুক্ত সেবকের সেবা গ্রহণের জন্য সরকারি কর্মের ছলে শ্রী কেদারনাথ দত্তকে শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে আকর্ষণ করে আনেন, মানে কেদারনাথ দত্তের সেবা গ্রহণ করার জন্য জগন্নাথ দেব কি করলেন, বিভিন্ন জায়গা ঘুরিয়ে তার কাছে আবার নিয়ে আসলেন, আকর্ষণ করে নিয়ে আসলেন। মন্দির সংক্রান্ত বিশৃঙ্খলা অপনোদন কল্পে সরকারের পক্ষ হতে মন্দিরের অধ্যক্ষতা রূপ সেবায় শ্রীক্ষেত্র তার শ্রীক্ষেত্র অবস্থান হরিসেবায় পরিণত হলো, মানে মন্দিরে কিছু বিশৃঙ্খলা ছিল জগন্নাথ মন্দিরে, হ্যাঁ তো সেগুলি ঠিক করার জন্য সরকারের পক্ষ থেকে তাকে মন্দিরের অধ্যক্ষ রূপ পদ প্রদান করে দেন যাতে সেগুলো ঠিক করতে পারে। এই চিন্তা করে তখন মানে শ্রীক্ষেত্রে থাকাটা তার ভগবান জগন্নাথের সেবা হয়ে গেল, হরিসেবায় পরিণত হয়ে গেল। শ্রী জগন্নাথ দেবের হৃৎকর্ণ রসায়ন লীলা সমূহে তার চিত্ত আকৃষ্ট হওয়ায় তিনি অপ্রাকৃত সেবায় তৎপর হলেন, বা তিনি খুব সেবার প্রতি খুব আগ্রহ জন্মাচ্ছে। শ্রী জগন্নাথদেবের স্নান যাত্রা, রথযাত্রা, দোল যাত্রা আদির সময়ে তার উপর পর্যবেক্ষণের ভার পড়ত, মানে এইসব অনুষ্ঠানের জন্য মানে সব দেখাশোনা পরিচালনা ভার কার উপরে, কেদারনাথ দত্তের উপরে পর্যবসিত হতো। তিনি খুব পরিশ্রম করে আগত যাত্রীদের জগন্নাথ দর্শনে সুন্দর ব্যবস্থা করে দিতেন, মানে যারা দর্শনার্থীরা আসতো মানে এমন ভাবে সিস্টেম করে দিলেন তারা যেন দর্শন করতে পারে প্রভুকে, কোনো ডিস্টার্ব না হয়। তিনি পূর্ণ 5 বছর যাবৎ কাল শ্রী জগন্নাথ দেবের সেবায় নিযুক্ত ছিলেন, 5 বছর জগন্নাথের সেবা করেছেন। শ্রীমন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপুর পদচিহ্ন সংরক্ষিত প্রাঙ্গণে ভক্তি মণ্ডপ স্থাপন করেন, যেখানে পদচিহ্ন আছে মণ্ডপ স্থাপন করে শ্রীমদ ভাগবত ভক্তি রসকথা বৈষ্ণবগণের সহিত আলোচনা করতেন, ভাগবত কথা আলোচনা করতেন বৈষ্ণবদের সঙ্গে। শ্রী গৌড়ীয় বৈষ্ণবগণ স্থান সমূহ বিশেষত কোথায়, লোটা গোপীনাথ, শ্রী হরিদাস ঠাকুরের সমাধি সিদ্ধ বকুল গম্ভীরায় বসে বহু সময় কৃষ্ণ নাম ও কৃষ্ণ কথা আলোচনায় নিমগ্ন থাকতেন। হরে কৃষ্ণ, জয় শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কি চায়। আজকে এখানে এতটুকু রাখলাম, অনেকক্ষণ 50 মিনিট আলোচনা হয়েছে, বেশি করা যাবে না। হ্যাঁ তো বাকিটা আমরা আজকে রাত্রে আলোচনা করব, আপনাদের ভালো লাগছে কিনা জানি না, আমি ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি, আমাদের জানা দরকার ওনারা কিভাবে কত কষ্ট করে, দেখুন ছোটবেলায় কত স্ট্রাগল করেছে তারপরে এই জায়গায় এসেছেন, হ্যাঁ ভগবান কিভাবে কৃপা করছেন। ওকে আজকের দিনে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যেন ভগবত ভক্তি এগিয়ে যেতে পারি, উনি কৃপা করেন যেন আমরা ওনার কৃপাতে আমরা ভক্তি লাভ করি, শিল প্রভুপাদকে গুরু মহারাজকে বৈষ্ণবদের আনুগত্য স্বীকার করে যেন ওনাদের মনোমাংসা পূর্ণ করতে পারি। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, কি জয় ভক্তিবিনোদ ঠাকুর, কি জয়।